দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করার জন্য যে দাবি জানাচ্ছি, প্রথমে আমরা যদি বেড়িবাঁধটা নির্মাণ করতে পারি, তারপরে আমাদের ভিতরে যে অবকাঠামো আছে সেটা রক্ষা হবে, না হলে আমাদের ভিতরে যে অবকাঠামো আছে সেটা ধ্বংসপ্রাপ্ত হবে। যেই গত কিছুদিন কয়েক বছরে যে বন্যা আমাদের অনেক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনৈতিকভাবে, কারণ যে রাস্তাগুলো বিভিন্নভাবে যে থেকে নির্মাণ করা হয়েছে, উপজেলা পরিষদের নির্বাচন থেকে নির্মাণ করা হয়েছে, নির্মাণ করা হয়েছে জেলা পরিষদের মাধ্যমে, সেই রাস্তাগুলো অনেকাংশে বন্যা এবং জলোচ্ছ্বাসের কারণে ভেসে গেছে। তো সুতরাং আগে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের বেড়িবাঁধটা নির্মাণ করা দরকার। সেই বেড়িবাঁধ যদি আমরা সঠিকভাবে নির্মাণ করতে না পারি, তাহলে এখানে কোনো উন্নয়নই উন্নয়ন অবশিষ্ট থাকবে না, সকল উন্নয়নই বিভিন্ন জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের কারণে ভেসে যাবে। ভেসে যাবে মানুষের গবাদি পশু ফসলাদি এবং মানুষের ঘর বাড়ি। আমাদের আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের বেড়িবাঁধ। এরপরে আমাদের প্রশাসনিকভাবে দুটি জিনিস আমাদের খুবই প্রয়োজন, একটা হচ্ছে খাদ্য গোদাম নেই পেকু উপজেলায়, সেই খাদ্য গোদামের দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে সাবরেজটি অফিস নেই, সাবরেজটি অফিস সোনালী ব্যাংক নেই, সাবরেজটি অফিস এসেছে তাদের ভবন হয়নি, ভবনের দরকার আছে, সোনালী ব্যাংক নেই, সোনালী ব্যাংকের কারণে এখনো মানুষ চোখে যেতে হয়। তো সুতরাং আমি সোনালী ব্যাংক এবং খাদ্য গোদামের দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। প্রিয় দর্শক, যারা শুনছিলাম।